আমি বৈশাখী মণ্ডল, আমি আসছি বজবজ থেকে। আজ আমার নিবেদন পার্থ ঘোষের অগ্নিদীপ। যারা অগ্নিদীপ নামের কোনো আবেগী প্রেমিককে চেনেন না, তাদের জন্য অগ্নিদীপকে চেনানোর আমার বিশেষ কোনো প্রয়োজন ছিল না, ও নিজেই নিজের জন্য যথেষ্ট। অগ্নিদীপের কাছে আমি তুচ্ছ। কলেজের প্রথম দিনে বাবা বলেছিল, এই তো চেনা পুরনো বন্ধু পেয়ে গেছিস, কলকাতায় আর তোর কোনো অসুবিধা হবে না। না, কোনো অসুবিধা হয়নি, কিন্তু কলেজের প্রথম দিনেই অগ্নিদীপের বাবার হাসি মুখ, আর ঠিক তার দু বছর পরে ম্যাটাডোরে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার মুখ, দুটোরই সাক্ষী হয়ে থাকতে হয়েছে। তাই চাই কেউ যেন অগ্নিদীপ না হয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সুইসাইড নোটটা টেবিলের উপর বই চাপা দিয়ে অগুন্তি সিঁড়ি মুহূর্তে টপকে সোজা উঠে গেল পাঁচতলার ছাদে, তারপর খসে পড়ল ছাদ থেকে। যেভাবে আকাশ থেকে তারা খসে, চেনা রিংটোন বেজে উঠল অগ্নিদীপের ফোনে, যে রিংটোনটা শুধু একটা বিশেষ ফোন নম্বরের জন্য। রোজ ফোন আসে সেই নম্বর থেকে, কদিন হলো একটু বেশি ফোন আসছে নম্বরটা থেকে। ক্যারামের দানের ঘুঁটিটা ঠেলে দিয়ে চলে গেল অগ্নিদীপ আর বলে গেল, তোরা খেল, আমি একটু পরে আসছি। কিন্তু আর এলো না, খেলো না রাতের ভাত। মানুষ কি আত্মহত্যার আগে পেট ভরে খেয়েও যেতে পারে না? কলেজের প্রথম দিনে ডায়াসে দাঁড়িয়ে সবার সামনে বলেছিল, আমরা কি করতে পারি, আমরা দেখিয়ে দেব। ঠিকই তো, কি বা করতে পারতো না সে? কোনো যুবক আত্মহত্যার একটা অজুহাত খুঁজে পেয়ে গেলে প্রেমিকাকে বাদ দিয়ে আর কাকে কি কথা দিয়েছিল সব ভুলে যায়, বাবা মা দাদা সব ভুলে যায়। আমি 5 মিনিট দূরে থেকেও শহরের অলি গলিতে পথ হারাচ্ছি, আর তুই খড়গপুর থেকে স্কুটি চালিয়ে সময় মতো পৌঁছে যেতিস রাজীব স্যারের টিউশন, তারপর দুমদাম করে সবার আগে শেষ করে ফেলতিস MCQ গুলো। রোজ আমার খাতায় নম্বর দিতিস তুই, আর তোর খাতায় আমি। কোনো বাড়ি তোর থেকে বেশি নম্বর পেলাম না, স্যার বলতো, পাশের বন্ধুর সাথে ডিসকাস করো, পাশের বন্ধুর কাছ থেকে কিছু শেখো। তখনও আফসোস ছিল, এখনো আফসোস। অগ্নিদীপ, আমাদের একসাথে ডাক্তারিটা পাশ করার কথা ছিল, তারপর তুই যা বলেছিলিস, অরফান চাইল্ড স্কুল, বোর্ডিং সপ্তাহে একদিন, দুস্থদের চিকিৎসা, আরো অনেক কিছুই। প্রতি রবিবার হাওড়া থেকে ট্রেন যেত তোর প্রেমিকার কাছে, আর ফিরে আসতো সোমবার। কোনো হেরফের হতো না, নবনীতা, চন্দ্রাণী, ঈশিতারা তোর গা ঘেঁষে বলতো, প্রেম করবি, কর না আমার সাথে, তোর মতো ছেলে পেলে। আমি তোর পাশে থাকলেও কেউ আমাকে বলতো না। এখানেও আফসোস, কিভাবে সবার প্রিয় হতে হয় সেটা তুই ভালোই জানতিস। ক্রিকেট, ফুটবল, আবৃত্তি, গান সবই তোর। আমি তো এমন কিছু লিখতেই পারলাম না যেটা তুই সবাইকে পড়ে শোনাবি আর সবাই হাততালি দেবে। অগ্নিদীপ, এখনো অনুভব করি তুই আমি পাশাপাশি বসে আছি রাজীব স্যারের টিউশনে, দুজন দুজনের খাতায় নম্বর দিচ্ছি। কিছুদিন পর দুজনে ডাক্তারি পড়তে যাব কলকাতার একই কলেজে। প্রথম দিনেই তুই ডায়াসে দাঁড়িয়ে বলবি, আমরা কি করতে পারি, আমরা দেখিয়ে দেব। তোর মতো বন্ধু পেয়ে গর্ব হবে আমার। টাইম মেশিনের সময়টা এবার পিছিয়ে দেব অগ্নিদীপ। ক্যারাম খেলতে খেলতে ফোন আসলে তোর পকেট থেকে ফোনটা বের করে রেখে দেব আমার কাছে, বলবো খেলাটা এখনো অনেক বাকি, খেলা শেষ হলে
দুজনে একসাথে বসে রাতের ভাত খাবো, তারপর তোকে শুতে নিয়ে যাব আমার রুমে। গল্প করতে করতে তুই ভুলেই যাবি সেই ফোনের কথা, কে করেছিল, কেন করেছিল। পরের রোববার আবার হাওড়া থেকে ট্রেন ছাড়বে তোর প্রেমিকার বাড়ি, এবার আমিও যাব তোর সাথে। ডায়াসে দাঁড়িয়ে তোর বলা কথাটা এবার আমি বলবো। আমি কি করতে পারি, আমি দেখিয়ে দেবো।